সময়টা হয়তো খুব একটা ভালো যাচ্ছে না। একের পর এক ধাক্কা, প্রথমে লোকসভা নির্বাচনে বড় ধাক্কা, পরে রাজ্যে 6 বিধানসভা উপনির্বাচনে হারের ধাক্কা, এবার নিজের গড়েই ভরাডুবি, ধাক্কা যেন থামছেই না। এবার একেবারে শুভেন্দু অধিকারীর খাস তালুকে বড় ধাক্কা বিজেপির, হাতছাড়া হয়ে গেল আস্ত একটি গ্রাম পঞ্চায়েত। শেষ পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি 1 নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েতে জিতেছিল বিজেপি। পঞ্চায়েতে মোট 23টি আসন, তৃণমূল পায় 10টি আসন, বিজেপি পায় 12টি আসন। কিন্তু এক বছর কাটতে না কাটতেই ঘুরে যায় খেলা। বিজেপির এক পঞ্চায়েত সদস্য যোগ দেন তৃণমূলে, যদিও তখনও এগিয়ে বিজেপি। কিছু সময়ের মধ্যে এক নির্দল সদস্য যোগ দেন ঘাসফুল শিবিরে, কিন্তু তখনও অনেক জল গড়ানো বাকি, ফলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য 10 থেকে বেড়ে দাঁড়ায় 12, অন্যদিকে বিজেপির সংখ্যা কমে দাঁড়ায় 11। এরই মধ্যে এবার নতুন সমীকরণ। এদিকে পঞ্চায়েতের নিয়ম বলছে, 2.5 বছর আগে পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে অনাস্থা আনা যায়, ফলে বোর্ড এতদিন ছিল বিজেপির হাতে। বর্তমানে গ্রামের পঞ্চায়েতে জয়ী একজন বিজেপি ও একজন নির্দল সদস্য সহ পঞ্চায়েত সমিতির এক সদস্যের ভোটে এগিয়ে যায় তৃণমূল। ফল দাঁড়ায় তৃণমূলের খাতায় 13, বিজেপির খাতায় 11। বৃহস্পতিবার অনাস্থা ভোটের মাধ্যমে সেই গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। কাঁথি 1 নম্বর ব্লকের অন্তর্গত হইপুর পঞ্চায়েতে আপনারা সকলে জানেন ভারতীয় জনতা পার্টির যে দুর্নীতি এবং সন্ত্রাসবাদ যে পঞ্চায়েত গড়ে তুলেছিল এই হইপুর পঞ্চায়েতে, এই কদিন এসে যেভাবে দুর্নীতি এবং এলাকার মানুষকে সন্ত্রাসবাদ করে এবং ভয় দেখাতো, তার প্রতিবাদে আজকে হইপুর অঞ্চলের মানুষ, সাধারণ জনতা জনার্দন, ওরা আজকে ভারতীয় জনতা পার্টির চোর প্রধান এবং উপপ্রধান সহ প্রত্যেকটা মেম্বার সদস্য সদস্যাকে এখানকার মানুষ বঞ্চিত করেছে। আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টিতে কেউ থাকবে না। আমরা দরজাটা খুলেছি কাঁথি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আগামী দিনে অনেক বিজেপির বড় বড় নেতা আসতে বাকি আছে, এটুকু আমি আপনাদেরকে বলতে চাই। পঞ্চায়েত প্রধানের সঙ্গে কোনো আলোচনা করেনি এই বিষয়টা নিয়ে, এবং আইনের মাধ্যমে আমরা গেছি এবং বিডিও সাহেবকে একটা চিঠিও দেওয়া আছে উচ্চ আদালত থেকে, উনি আদালতকে অবমাননা করেছে। আমরা দলত্যাগ, যে আমাদের পঞ্চায়েত নির্বাচিত সদস্য তৃণমূলে গেছেন তার বিরুদ্ধে আমরা কোর্টে আবেদন করেছি, এবং সঞ্চালকের ব্যাপারটাও নিয়ে আমরা এই বিষয়টা আদালতে আবেদন করেছি।